একদম ঝরঝরে, দারুণ টেস্টি। মুগ ডালের সম্পূর্ণ নিরামিষ ভুনা খিচুড়ি, গন্ধ এমন যে সারা বাড়ি মেতে উঠবে। এই ঝরঝরে ভুনা খিচুড়ি একবার খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে। পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ এই খিচুড়ি পূজায় ঠাকুরের ভোগেও লাগাতে পারেন। পারফেক্ট ঝরঝরে ভুনা খিচুড়ি কীভাবে বানাবেন ছোট ছোট টিপস পেয়ে যাবেন এই ভিডিওতে। আর পারফেক্ট মেজারমেন্টও থাকবে যে কতটা ডাল চাল আর জল দিতে হবে, তাহলে খিচুড়িটা একেবারে সুসেদ্ধ হবে আর ঝরঝরে হবে। তো চলুন দেরি না করে দেখে নেওয়া যাক আজকের এই পারফেক্ট ঝরঝরে ভুনা খিচুড়ি কীভাবে তৈরি করছি। নমস্কার বন্ধুরা, আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই দুর্দান্ত স্বাদের নিরামিষ ভুনা খিচুড়ি। আজকের এই দারুণ টেস্টি পারফেক্ট ভুনা খিচুড়ি তৈরি করার জন্য দেখুন, আমি এখানে একটা বড় পাত্র নিয়েছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ চাল। চাল আপনারা মেপে নেবেন, ঘরের যে কোনো কাপ অথবা বাটি বা গ্লাস যা দিয়েই মাপেন না কেন, সেটা দিয়েই আমাদের জল দিতে হবে। সেজন্য যে কোনো একটা পাত্র দিয়ে ডাল আর চাল মেপে নেবেন। এখানে আমি 2 কাপ চাল নিয়েছি আর নিয়েছি 1 কাপ ডাল। এখানে আমি সোনা মুগ ডাল নিয়েছি, আপনারা চাইলে এমনি মুগ ডাল দিয়েও করতে পারেন। এবার গ্যাসে কড়াই বসিয়ে ডালটাকে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে এভাবে নাড়াচাড়া করে 3-4 মিনিট সময় নিয়ে ডালটাকে হালকা লালচে করে ভেজে নেব। এভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন 2-4টে ডাল একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে আর একটা সুন্দর গন্ধ বেরিয়েছে, তখন ডালটাকে আমাদের নামিয়ে নিতে হবে। দেখুন নাড়াচাড়া করতে করতে ডালের কালারটা চেঞ্জ হয়ে গেছে, এবার আমি ডালটা নামিয়ে নিচ্ছি। ডাল নামিয়ে আমি চালের মধ্যেই দিয়ে দিচ্ছি, ডাল আর চালটাকে একই সাথে ধুয়ে নেব। এখানে আমি বাসমতি চাল নিয়েছি, আপনারা চাইলে যে কোনো সুগন্ধি চাল অথবা গোবিন্দভোগ চাল দিয়েও করতে পারেন। ডাল আর চাল একসঙ্গে ধুয়ে নেব, ধুয়ে একটা ঝুড়িতে রেখে দেব যাতে জলটা ভালোভাবে ঝরে যায়, ভিজিয়ে রাখার প্রয়োজন নেই। দর্শক বন্ধুরা, আজকের পুরো ভিডিওটা দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, নিচে লাইক বাটন আছে অবশ্যই প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। আর আপনি নতুন মধ্য হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে বাহার পেজটাকে ফলো করার অনুরোধ রইল। দেখুন ডাল আর চাল ভালোভাবে ধুয়ে নিয়েছি, এবার এই ঝুড়িতে রেখে দিচ্ছি, জল ঝরে যাবে আর ডাল আর চালটা একটু ভিজে ফুলেও যাবে। এই সময় আমি বাকি উপকরণগুলো রেডি করে নিচ্ছি। দেখুন এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি, এখানে নিয়েছি একটা ফুলকপি মিডিয়াম সাইজের, এভাবে একটু বড় বড় করে টুকরো করে কেটেছি যাতে সেদ্ধ হয়ে গলে না যায়। নিয়েছি একটু কুমড়ো, 4-5 টুকরো নিয়েছি ছোটো ছোটো, আর নিয়েছি 7-8টা বিনস, এভাবে ছোটো করে কেটে নিয়েছি, আর নিয়েছি 2টো সজনে ডাঁটা, 1টা গাজর, 1টা আলু আর 1টা টমেটো। এখানে নিয়েছি আমি 300 গ্রাম পনির, এভাবে ছোটো ছোটো করে কিউব করে কেটেছি, আর নিয়েছি 2 মুঠো চিনিবাদাম, এখানে 25-30টা কাজু বাদাম টুকরো করে নিয়েছি, আর নিয়েছি মটরশুঁটি আর কিশমিশ। এদিকে দেখুন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সাদা তেল, এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি, সাথেই দিয়ে দিচ্ছি 3 চা চামচ ঘি। আপনারা চাইলে পুরো রান্নাটা ঘিতেও করতে পারেন, আবার চাইলে তেলেও করতে পারেন। তেল আর ঘি গরম হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম কাজু বাদাম, কাজু বাদামগুলোকে একটু ভেজে নেব 1 মিনিট মতো। এভাবে নাড়াচাড়া করলেই গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে দেখুন বাদামের কালারটা চেঞ্জ হয়ে গেছে। সাথেই দিয়ে দিচ্ছি কিশমিশ, কিশমিশও কয়েক সেকেন্ড মাত্র ভাজবো, কিশমিশ ভাজতে খুব বেশি একটা সময় লাগে না। দেখুন নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি কিশমিশ আর কাজু, তুলে নিয়ে দিয়ে দিচ্ছি চিনিবাদাম, চিনিবাদামটাকেও একটু ভেজে নেব। এভাবে ভেজে নিলে খেতে ভীষণই ভালো লাগবে। দেখুন বাদামগুলোকেও 1 মিনিট মতো ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি বাদামগুলো, তুলে নিয়ে দিয়ে দিচ্ছি নারকেল, এখানে প্রায় 1/2 কাপ পরিমাণ নারকেল আমি এভাবে কুচিয়ে দিয়েছি, আপনারা চাইলে কোরানো নারকেলও দিতে পারেন। আমি একটু সরু সরু করে ছোট করেই কুচিয়ে দিয়েছি, এতে করে খাওয়ার সময় মুখে পড়লে ভীষণই ভালো লাগবে খেতে। দেখুন নারকেল ভাজতে একটু বেশি সময় লাগে, প্রায় 2-3 মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এভাবে নাড়াচাড়া করে নারকেলগুলোকে ভেজে নিয়েছি। এবার নারকেলগুলো তুলে নিচ্ছি, নারকেলগুলো তুলে নিয়ে আমি আরও একটু ঘি দিয়ে দিয়েছি, ঘি গলে যাওয়ার পর দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, একটু মিশিয়ে দিচ্ছি লবণটাকে, তারপর দিয়ে দিচ্ছি পনির। এভাবে লবণ দিয়ে পনিরটাকে ভাজলে পনির খেতে ভীষণই ভালো হয়,
পনিরের নিজস্ব কোনো টেস্ট নেই, তবে ঘিয়ের মধ্যে এভাবে পনির দিয়ে যদি ভাজা যায় লবণ দিয়ে, তাহলে পনিরের টেস্ট অনেকটাই বেড়ে যায়। এভাবে দেখুন হালকা হাতে নাড়াচাড়া করে 2-3 মিনিট সময় নিয়ে পনিরগুলোকে হালকা ভেজে নেব, খুব কড়াকড়ি ভাজবো না। আপনারা চাইলে কাঁচা পনিরও ব্যবহার করতে পারেন, তবে ভেঙে যাওয়ার চান্স থাকে। যদি আমরা এভাবে একটু হালকা ভেজে নিই তাহলে আর ভাঙ্গার ভয় থাকবে না, আর খেতেও ভীষণই ভালো হবে। পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। পনির তুলে নিয়ে আরও একটু তেল আর ঘি দিয়ে দিয়েছি। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি 2 তেজপাতা, 2 শুকনো লঙ্কা, 1/2 চা চামচ গোটা জিরে আর গোটা গরম মশলা। তার মধ্যে আছে 1 টুকরো দারচিনি, 4টে এলাচ একটু থেতো করে দিয়েছি, আর 4-5টা লবঙ্গ। এবার ফোড়নটাকে লো ফ্লেমে 1 মিনিট মতো ভেজে নেব। তেল আর ঘি হালকা গরম করে তারপর ফোড়নটাকে দেবেন, এতে করে ফোড়নটা ভালো ভাজা হবে। আর খুব বেশি কড়া গরম হয়ে গেলে চটপট করে পুড়িয়ে কালো হয়ে যাবে, ফোড়নের গন্ধটা ভালো হবে না। তারপর লো ফ্লেমে ভেজে নিয়েছি, দেখুন খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমি যোগ করে দিচ্ছি প্রথমে আলু আর কুমড়ো। আলু আর কুমড়োটাকে প্রথমে দিয়ে দিচ্ছি, যেহেতু এগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, যে সবজিগুলো সেদ্ধ হতে বেশি সময় লাগে সেগুলো প্রথমে দিয়ে দেবো, আর যেগুলো সেদ্ধ হতে একটু কম সময় লাগে স্টেপ বাই স্টেপ দিয়ে দেবো, আলাদা করে আর তোলার প্রয়োজন নেই। আমি এখন কুমড়ো আর আলুটাকে 3-4 মিনিট এভাবে মিডিয়াম লো ফ্লেমে রেখে ভেজে নেব। দেখুন প্রায় 3-4 মিনিট ভেজে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি ফুলকপি, সজনের ডাঁটা, বিনস আর দিয়ে দিচ্ছি গাজর। আরও 3-4 মিনিট এভাবে ভেজে নেব যাতে সবজির কাঁচা গন্ধটা চলে যায়। একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। আপনারা চাইলে ফোড়নের সময় ভেজে দিতে পারেন, তবে ফোড়নের সময় ভেজে দিলে সবজি ভাজার সঙ্গে সঙ্গে আদা কাঁচা লঙ্কাটা পুড়ে যেত, সেজন্য আমি এই সময়ে দিয়েছি। দেখুন আরও 3-4 মিনিট ভেজে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি ধুয়ে রাখা চাল আর ডাল। প্রথমে চাল ডালটা একটু মিশিয়ে নেব সবজির সাথে। আমার মনে হচ্ছে ঘির পরিমাণটা একটু কম হয়ে গেছে, এখানে আমি আরও 2 বড় চামচ ঘি দিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। এবার চালের সাথে মশলাটাকেও ভেজে নেব। এখানে মনোযোগ সহকারে প্রায় 4-5 মিনিট সময় নিয়ে চাল মশলা সবজি সব কিছু একসঙ্গে ভেজে নিতে হবে। চাল যত ভালো ভাজা হবে তত খিচুড়িটা ঝরঝরে হবে। দেখুন আমি এখানে প্রায় 5-6 মিনিট সময় নিয়ে চালটাকে ভেজে নিয়েছি সবজির সাথে। এবার আমি যোগ করে দিচ্ছি জল। জলটা আমি সাইডেই গরম করে নিয়েছি, আর এখানে অবশ্যই ফুটন্ত গরম জল যোগ করতে হবে, এতে করে স্বাদও ভালো হবে আর চালগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখানে আমি জল দিয়েছি 6 কাপ, যেই কাপ মেপে আমি চাল নিয়েছি 2 কাপ আর ডাল নিয়েছি 1 কাপ, জল দিয়েছি তার ডবল। আরও একবার মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে প্রথমে 3-4 মিনিট গ্যাসের ফ্লেমটাকে হাইতে রাখবো, তারপর আরও 3-4 মিনিট গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। তারপর দেখুন একবার নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি, চাল প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে, নিচে হালকা হালকা জল আছে। একবার এভাবে নাড়াচাড়া করে হালকা হাতে উপর নিচ করে দিতে হবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে একটু চিনি। এখানে একটু চিনি দিলে খেতে ভালো লাগবে, আপনার যদি অপছন্দ হয় তাহলে স্কিপ করবেন। দিয়ে দিলাম 1টা টমেটো। যোগ করে দিচ্ছি মটরশুঁটি, যেহেতু ফ্রোজেন মটরশুঁটি তার জন্য আমি শেষের দিকে দিচ্ছি। আপনাদের যদি ফ্রেশ মটরশুঁটি হয় তাহলে মশলার সাথেই ভেজে দিয়ে দেবেন। আর এখানে দিয়ে দিলাম ভেজে রাখা কাজু, কিশমিশ, চিনেবাদাম, নারকেল একসঙ্গে দিয়ে দিলাম। এবার সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। খুব সাবধানে মেশাতে হবে, যেহেতু বাসমতি চাল ভাতগুলো অনেকটাই লম্বা হয়ে গেছে, বেশি নাড়াচাড়ি করলে ভেঙে যেতে পারে। সব কিছু হালকা হাতে মিশিয়ে নিয়ে যোগ করে দিচ্ছি ভেজে রাখা পনির। পনিরগুলোকেও হালকা হাতে মিশিয়ে নেব। সব কিছু মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে 4-5 মিনিট লো ফ্লেমে দমে রান্না করে নেব। ঢাকা দিয়ে দিলাম। দেখুন ঢাকা দিয়ে আরও 4-5 মিনিট রান্না করে নিয়েছি, একেবারে পারফেক্টভাবে সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর ভুনা খিচুড়িটাও একেবারে ঝরঝরে হয়েছে। এইভাবে খিচুড়ি তৈরি করলে সাইড ডিশ হিসেবেও কোনো কিছুর প্রয়োজন নাই, এক খিচুড়িতেই বাজিমাত করে দিতে পারে।
খিচুড়ি তো অনেক রকম ভাবে খেয়েছেন, একবার হলেও এইভাবে খেয়ে দেখবেন বন্ধুরা। আশা করছি আপনাদেরও ভীষণই ভালো লাগবে, খেতে অসাধারণ হয়। একেবারে তৈরি হয়ে গেছে পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ ঝরঝরে ভুনা খিচুড়ি, এর সাথে লাবড়ার তরকারিরও প্রয়োজন পড়বে না। সামনেই লক্ষ্মী পুজো, অবশ্যই ঠাকুরের ভোগে লাগাতে পারেন। দেখেন চালগুলো একেবারে পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে, ডালও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, গোটা আছে অথচ টিপ দেওয়ার সাথে সাথেই গলে যাচ্ছে। তো আমি এবার সার্ভ করে দিচ্ছি। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, বেল বাটনটা অল করে দেবেন, তাহলে আমার দেওয়া এরকমই দারুণ টেস্টি রেসিপিগুলো নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে এরকমই দারুণ টেস্টি কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবার সুস্থ থাকার শুভকামনা জানিয়ে এখানেই শেষ করছি। দেখেই বুঝতে পারছেন যে কতটা ঝরঝরে আর পারফেক্ট তৈরি হয়েছে।